নমস্কার বন্ধুরা আমি বুদ্ধদেব কর্মকার এডুকেশন নোটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখনকার বিশেষ বিশেষ আপডেট হলো মানে বড় আপডেট হলো জম্মু কাশ্মীর বর্তমানে ভারতের রাজ্য থাকলো না এবং তার সাথে তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশ এর কি হল সেসব বিষয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন চলুন তাহলে শুরু করা যাক জম্মু কাশ্মীর সম্বন্ধে প্রথম ঘোষণাটি হলো পঁয়ত্রিশ এ দ্বারা বা থার্টি ফাইভ এ এটি বাতিল করা হয়েছে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পরে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছে আজ থেকে পঁয়ত্রিশ এ ধারাটি বাতিল জম্মু কাশ্মীরকে দুটি ভাগে ভাগ করা হলো একটি হলো জম্মু কাশ্মীর এবং দ্বিতীয়টি হলো লাদাখ এই সব ঘোষণাগুলি করা হয়েছে তার আগে ক্যাবিনেটের মন্ত্রীদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পার্লামেন্টে কেক করে এই সিদ্ধান্তগুলি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন এবং এই সবগুলিতে রাষ্ট্রপতির সম্মতি রয়েছে এবং রাষ্ট্রপতি স্বাক্ষরও করে দিয়েছে জম্মু কাশ্মীরের দুটি ভাগ জম্মু কাশ্মীর এবং লাদাখ এ দুটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে দেওয়া হলো সবচেয়ে বড় খবর হলো জম্মু কাশ্মীর সম্বন্ধে তিনশো সত্তর দ্বারা বাতিল করে দেওয়া হয়েছে যেটি মাধ্যমে জম্মু কাশ্মীরকে একটা আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়া হয়েছিল স্পেশাল স্ট্যাটাস সেটি বর্তমানে রাষ্ট্রপতি স্বাক্ষর করে দিয়েছেন এবং পার্লামেন্টে ডিসকাশন চলছে আশা করা হচ্ছে এটি অবশ্যই বাতিল হয়ে যাচ্ছে যেহেতু এটি সংবিধানের সংবিধান স্বীকৃত অঙ্গ ছিল না এছাড়া পঁয়ত্রিশে যেটা বাতিল হয়েছে সেটার মাধ্যমে শুধুমাত্র জম্মু কাশ্মীরের বাসিন্দারাই জম্মু কাশ্মীরের জমি কিনতে পারবে কিন্তু ওটাও বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ জম্মু কাশ্মীর এখন বর্তমানে আর কোনো ভারতের রাজ্য নয় জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল তো এখানেই শেষ করছি ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন